মাননীয় বিশেষ অতিথিদের। ত্রিপুরারী হামরায়তায় সমচা সরবা পুনমনি রিপনি পান্ডা জাতিকে ধর্মসেনী জয়শ্রী তবজিনী হাস্তিনী মানগ্রাম মন্ত্রী আমরা আপনাদেরকে সবাইকে অভিনন্দন। এই সরকার এতগুলি কাজ করেছেন, জনগণের সাহায্য করেছেন, সবকার প্রয়াস, সেটাও আমাদের মোদীজি বলেছেন সবকার প্রয়াসের দরকার। আর আমরা খুব আনন্দিত যেন আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, জনগণ, ছাত্রছাত্রীরা আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন কোভিডের টাইমে, উন্নতির সময়ও, এবং আগামী দিনও এভাবেই চলবে ত্রিপুরা রাজ্য, সবাইকে নিয়ে, সবার জন্য, এবং কাউকেও বাদ না দিয়ে। এই বাদ দেওয়া রাজনীতি আমরা বিশ্বাস করি না, আমরা যুক্ত করা রাজনীতি বিশ্বাস করি। দের ইজ নো মাইনাস ইন দিস সরকার, দের ইজ ওনলি প্লাস এন্ড মাল্টিপ্লিকেশন, দের ইজ নো মাইনাস এন্ড ডিভিশন। এই দুটো আমরা ভুলে গেছি, কে কোন পার্টি করে, কে কি করে, এটা দিয়ে মাইনাস আবার ডিভাইড করা। আমাদের অঙ্কে ডিভিশন নেই, মাইনাস নেই, আমাদের অঙ্কে প্লাস আর মাল্টিপ্লিকেশন আছে। সবাইকে অভিনন্দন জানায় এবং আমাকেও যেতে হওয়ার একটা প্রোগ্রামে ধন্যবাদ। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখেছেন প্রধানমন্ত্রী জি বলেছিলেন ত্রিপুরাকে হীরা মডেল বানাবে। তো হীরার কথা বলতে গেলে হাইওয়ের কথাই প্রথমে আসে। ত্রিপুরাতে ন্যাশনাল হাইওয়ে, ছটা ন্যাশনাল হাইওয়ের কাজ চলছে, এর মধ্যে আরও সাতটা ন্যাশনাল হাইওয়ে অর্থ বরাদ্দ হয়েছে, চারটা রূপওয়ের যে অর্থ বরাদ্দ হয়েছে। শুধু তাই না, আমাদের যে NH 08 যে ন্যাশনাল হাইওয়ে, আমাদের লাইফ লাইন যেটাকে বলে, সেটা যে নর্থের থেকে আগরতলা পর্যন্ত আসে সেটাও 4 লেন হচ্ছে, তারও অর্থ বরাদ্দ হয়েছে। গুয়াহাটিতে যখন আমি যাই সেখানে মাননীয় আমাদের যে ইউনিয়ন মিনিস্টার ছিলেন গাডকারিজি, ওনাকে যখন আমি রিকোয়েস্ট করি ডায়াসের মধ্যে উনি সাথে সাথে সে অর্থ বরাদ্দ করেছেন প্রায় 10,222 কোটি টাকা, এই শুধু ন্যাশনাল হাইওয়ের জন্য বরাদ্দ করেছেন। আমরা ইন্টারনেটের কথা যদি বলি, ইন্টারনেট তৃতীয় স্ট্রংগেস্ট গেটওয়ে আমাদের ত্রিপুরাতে, ভারতবর্ষের মধ্যে। তো সেটাকে হাতিয়ার করে আমরা সবাই এখন সারা পৃথিবী, সারা ভারতবর্ষ সমস্ত ইন্টারনেটের মাধ্যমে আমাদের হাতের মুঠোয় চলে এসছে, সব খুব ইজি ওয়েতে, ইজি অফ অ্যাপ্রোচ, ইজি অফ বিজনেস যেটা বলছি, ইজি অফ অ্যাপ্রোচ, সেইভাবে আমরা সব কাজগুলো করতে পারছি। তো সেই দিশায় আমরা কাজ করছি। যেখানে রেলওয়ের কথা বলেছেন আমাদের মাননীয় উপমুখ্যমন্ত্রী বলেছেন যে প্রায় 11টার মতো এক্সপ্রেস ট্রেন সারা প্রদেশে ত্রিপুরার থেকে এখন যাচ্ছে বাইরে। আমরা কোনোদিন ভাবিনি যে ত্রিপুরাতে কোনোদিন ব্রডগেজ হতে পারে, গুটি গুটি পায়ে মিটার গেজ ছিল আগে ধর্মনগর পর্যন্ত, সেই জায়গায় কোনো দাবি দাওয়া ছাড়াই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন, অটল বিহারী বাজপেয়ী যখন বললেন যে লুকেস ইস্ট পলিসি, সেই জায়গায় উনি অ্যাক্ট ইস্ট পলিসি যখন করেছেন, সেই দিশায় আজকে শুধু আগরতলায় না, একদম আমাদের সাপ্রুম পর্যন্ত ব্রডগেজের লাইন উনি বিছিয়ে দিয়েছেন। শুধু তাই না, আগরতলার যে রেলওয়ে স্টেশন এত সুসুন্দর, মানে এত সুন্দর করছেন, ওটা সারা ভারতবর্ষের মধ্যে ওয়ান অফ দি বেস্ট রেলওয়ে স্টেশন করছেন, এসকেলেটারও এখানে লেগে গেছে, সব দিক দিয়ে বলার আগে উনি কাজগুলো করছেন। 4টে ডেমো ট্রেন এখানে চলছে। তাছাড়া আমরা একটা দাবি আমি করেছিলাম মাননীয় রেলওয়ে মিনিস্ট্রিতে এবং মাননীয় মিনিস্টারের সাথে আমি কথা বলেছি যে ইন্টারসিটি গুয়াহাটিতে এবং আগরতলার মধ্যে যদি ইন্টারসিটি একটা যদি রেল স্টার্ট করা যায় অন্যান্য প্রদেশের মতো, এবং উনি ইন প্রিন্সিপাল রাজি হয়েছে। এবং যেহেতু আমাদের যা বলেন আমাদের মিনিস্টাররা, ইউনিয়ন মিনিস্টারই বলুন, প্রধানমন্ত্রী যে মার্গদর্শন সেই কাজটি করেন এখানে, তো সেইভাবে আমাদের উন্নয়নের কাজ চলছে। এখানে পুরো কি কি উন্নয়ন হয়েছে তার একটা মোটামুটি রূপরেখা সংক্ষিপ্ত আকারে এখানে আমাদের প্রারম্ভিক ভাষণে এখানে বলা হয়েছে।
তো আমি আর সেদিকে যাচ্ছি না, তবে একদম আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর যে চিন্তা ভাবনা আমরা করেছি সেই দিক সেই আমরা চলছি। আমরা মানুষকে নিয়ে চলতে চাই, সাধারণ মানুষের যে দুঃখ দুর্দশা সেটাকে লাঘব করা যায়। এবং এই কয়েক বছরে, এই প্রায় 4-5 বছরে আমরা যেভাবে মানুষের জন্য কাজ করছি, আইন শৃঙ্খলার বিষয়ে আমরা দেখেছেন 28টা স্টেটের মধ্যে আমরা নিচের দিক দিয়ে পঞ্চম স্থানে আছি। অনেক সময় বিরোধীরা নানাভাবে কটূক্তি করেন যে ত্রিপুরাতে আইন শৃঙ্খলার অবনতি, ওনারাই আইন শৃঙ্খলার সৃষ্টি করেন নানা রকমভাবে অবনতি করার, এবং সেটার দায়ভার আমাদের উপর চাপাচ্ছেন। ওনারা সারা জীবনে এইভাবে কাজ করে গেছেন, ওনাদের ইতিহাস সবাই জানেন। এর আগেও যে আরেক মানে পার্টির সরকার ছিল, তারও সেই উচ্ছৃঙ্খলতার মধ্যে কাজ করে গেছে। আমরা চাই যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বারবার বলেন, আমাদের হোম মিনিস্টার অমিত শাহজি বারবার বলেন, আমাদের সরকার মানুষের জন্য কাজ করবে এবং এখানে শান্তি সম্প্রীতি বজায় রেখে জাতি জনজাতি সবাইকে একসাথে নিয়ে আমরা কাজ করব, সেই দিশায় আমরা কাজ করছি। শান্তি সম্প্রীতি যদি না থাকে কোনো অবস্থায় ডেভেলপমেন্ট হবে না। মোদিজি মানেই একটা ডেভেলপমেন্ট, মোদিজির কথা মনে হলে আমরাও সেই লাইনেই চলি। উনি রেলগাড়ির আমরা ডাব্বার মধ্যে বসেছি আর উনি হচ্ছেন রেলগাড়ির চালক, যেভাবে উনি চলছেন তার থেকে আমাদের বেরিয়ে অন্যদিকে যাওয়ার কোনো সুবিধা নেই। আমাদের সরকার সমস্ত জায়গায় মানুষের কল্যাণে অন্তিম ব্যক্তির জন্য চিন্তা ভাবনা করে সমস্ত কাজ। এখানে বারবার বারংবার আমরা যখনই যেসব কাজ, আজকে হেলথের বিষয় নিন আপনারা, হেলথে আমরা এখানের মধ্যে 9টার নতুন সুপার স্পেশালিটি আমরা সেই ডিপার্টমেন্ট এখানে খুলেছি। শুধু তাই নয়, আমাদের এখানে মধ্যে ডাক্তারবাবুরা প্রায় 22 বছর ধরে ওদের প্রমোশন হয়নি। এমনও দেখা গেছে যে ছেলে মেয়ে এবং বাবা একই গ্রেডে কাজ করছিল এতদিন ধরে, সেই জায়গায় আমরা প্রমোশন দিয়েছি। শুধু তাই নয়, মাত্র 100টা সিট ছিল এজিএমসির মধ্যে, সেই জায়গায় 125টা করেছি। পোস্ট গ্রাজুয়েশনের আরও বেশি সিট আমরা এখানে ইনক্রিজ করেছি এনএমসির সেই ওনাদের অনুমোদন নিয়ে। যদিও ডাক্তারদের এখনও আরও প্রয়োজন আমাদের, কিন্তু 100 করে টিএমসির মধ্যে আমাদের সেভাবে কাজ চলছে। এখানেও ওখানেও পোস্ট গ্রাজুয়েশনের ব্যবস্থা হয়েছে। তো স্পেশালিটি যত বাড়বে, আমরা যেটা মাথার মধ্যে আমাদের এখন আছে যে সমস্ত ডিস্ট্রিক্ট হসপিটালগুলোকে আমরা স্ট্রেংথেনিং করবো, কারণ ডিস্ট্রিক্ট হসপিটালগুলোতে যদি স্টেটের যে এজিএমসির মতো যদি আমরা স্ট্রেংথেনিং করি, তাহলে ডিস্ট্রিক্টের যেসব সাব ডিভিশনাল হসপিটালগুলো আছে, তো ওই জায়গার পরিষেবা যদি প্রদান করা যায় তাহলে সেটার প্রেশার আমাদের স্টেটের মধ্যে কম পড়বে। তাছাড়া এত দূর থেকে আস্তে আস্তে অনেক সময় রাস্তার মধ্যেই রুগী মারা যায়। তাহলে এই আপনারা দেখেছি কিছুদিন আগেও আমি কয়েকটা জায়গায় ট্রমা সেন্টার শান্তির বাজারেও করেছি, উদয়পুরে আমি করেছি। তো এই ট্রমা সেন্টারটা একটা সাংঘাতিক বিষয় এবং সমস্ত ইনফ্রাস্ট্রাকচার আমরা দেওয়া হয়েছে আমাদের ডিপার্টমেন্টের যে হেলথ ডিপার্টমেন্ট থেকে আমাদের আধিকারিক থেকে আরম্ভ করে সবাই চেষ্টা করছে। বিভিন্ন যেসব পিএসসিগুলো আছে সেগুলো ওয়েলনেস সেন্টার আমরা করছি, এবং আগে